नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, 16 জুলাই থেকে রবি নবমে, রবি শনি বীজ যোগ। চারটি বিষয়ে সতর্ক থাকুন, কর্মশত্রুতা থেকে সাবধান। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাকে শোনাব আগত 16 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত রবির অবস্থান করবে কর্কট রাশিতে। কর্কট রাশি যেহেতু মিথুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবম স্থান, নবমে রবির অবস্থান এবং রবির উপর শনির সরাসরি দৃষ্টি প্রদান, এই বীজ যোগ বৃশ্চিক রাশির জীবনে চারটি বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়াও তাদের কর্মস্থানে বিশেষ শত্রুতা আসতে পারে, কারণ রবি যেহেতু বৃশ্চিক রাশির কর্মপতি, কর্মের অধিপতি গ্রহ, যেহেতু শনির দৃষ্টিতে তাই তাদের কর্মশত্রুতা থেকে তাদের সাবধানে থাকতে হবে। কিভাবে সাবধানে থাকবে, কোন চারটি বিষয়ে সতর্ক থাকতে হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। 16 জুলাই তারিখটিকে আপনারা ক্যালেন্ডারে দাগ মেরে রাখতে পারেন, কারণ এই দিন আপনার কর্মের অধিপতি গ্রহ, যে গ্রহ আপনাকে কর্ম প্রদান করে, যে কর্মের জন্য বৃশ্চিক রাশি এই জগতের বুকে নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠা করে বারে বারে, যে কর্মের জন্য বৃশ্চিক রাশির এত যশ, এত খ্যাতি, এত প্রতিপত্তি, সেই কর্মের অধিপতি রবি প্রবেশ করতে চলেছে নবমে, অর্থাৎ কর্কটে। কর্কটের যেই রবি প্রবেশ করবে, নবমে রবি শুভ ফল দেয় বটে, কিন্তু এই রবি পড়বে সরাসরি অশুভ গ্রহ শনির দৃষ্টিতে। শনির দৃষ্টিতে রবি পড়ে রবি অবশ্যই বিশেষভাবে অস্থির হয়ে উঠবে, এর ফলে বৃশ্চিক রাশির জীবনে কর্মক্ষেত্রে বিশেষ করে শত্রুতা আসবে। তাদের গুরুজ স্থানীয় ব্যক্তি, পিতা বা পিতৃস্থানীয় বা কর্মক্ষেত্রে যারা বয়স্ক মানুষ, তারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষের সঙ্গে শত্রুতামূলক আচরণ করতে পারে। এছাড়া বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষের সঙ্গে নানাভাবে বদনাম বা অপবাদ ছড়াতে পারে রবি অশুভ অবস্থানের জন্য। এছাড়া আরও যেদিক দিয়ে সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশিদের, তা হলো অবশ্যই যেহেতু শনি রবিকে দৃষ্টি দিচ্ছে, তাই আপনি প্রত্যেকটা কাজ মেপে করবেন, নালে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়া আপনি মনে রাখবেন যে এই 16 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত যে একটা মাস রবি অবস্থান করবে কর্কটে, থাকবে শনির দৃষ্টিতে, এই একটা মাস আপনি কোনোভাবে শনিবার এবং রবিবার কোনো শুভ কাজ করবেন না। শনিবার এবং রবিবার আপনি সম্পূর্ণ মৌনী থাকবেন, নিশ্চুপ থাকবেন এবং নিজেকে সেভ রাখার চেষ্টা করবেন, নাহলে রবিবার বা শনিবার আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। এছাড়া বৃশ্চিক রাশি যে দিক দিয়ে আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে, তা হচ্ছে পারিবারিক জীবনে বিশেষভাবে কিছু অস্থিরতা আসতে পারে, ভাতা ভগিনীদের সঙ্গে সম্পর্কের কিছুটা অস্থিরতা আসতে পারে। এছাড়া আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক দিক দিয়ে যথেষ্ট সমস্যা আসতে পারে। আরও যেদিক দিয়ে সমস্যা আসতে পারে তা হচ্ছে আপনার শরীরেও নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে এই রবির নবমে অবস্থান এবং রবি শনি বীজ যোগ। তবে এ তো খারাপ কথা, চারটে বিষয়ে সতর্ক তো আপনি থাকবেন কর্ম সতর্কতায়, আপনি থাকবেন সাংসারিক সতর্কতায়, আপনি থাকবেন গুরুজনের অসুখ বিসুখের সতর্কতায়, আপনি থাকবেন নিজের মান মর্যাদা রক্ষা করার সতর্কতায়, কিন্তু এর পাশাপাশি কিছু শুভ খবরও আছে।
কারণ রবি নবমে শনির দৃষ্টিতে হলেও রবি নবমে কিন্তু শুভ ফল দেয়। তাই বৃশ্চিক রাশি, এত কিছুর মধ্যেও আপনাদের ভাগ্যের উত্থান হবে, এত কিছুর মধ্যেও আপনারা ভাগ্যের সাহায্য পাবেন, এত কিছুর মধ্যেও আপনারা নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন পাবেন পাবেন। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনাদের জীবনে এই যে সুযোগ, এই সুযোগকে কাজে লাগান, এই সুযোগ আপনি নবমস্থ রবি আবার একটা বছর পর পাবেন, আবার পরের বছর জুলাই থেকে আগস্ট পর্যন্ত পাবেন। বর্তমান বছরের 16 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত এই যোগ আপনার জীবনে নবমস্থ রবি আপনার ভাগ্যের উত্থানের সুযোগ দেবে। তবে রবি শনির দৃষ্টিতে থাকায় সেভাবে রবি বিশেষভাবে আপনাকে সাহায্য করতে পারবে না বটে, তবুও রবি কিন্তু আপনাকে ততটা নিরাশ করবে না। তাই বৃশ্চিক রাশি, কর্মশত্রুতা থেকে সাবধান, 4টি বিষয়ে সতর্ক থাকুন এবং কাজে মনোযোগ দিন, আপনার জীবনে উন্নতি হবেই হবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।